আপনার হাট বাজার হোটেল রেস্টুরেন্ট ক্রেতা ও বিক্রেতা ভাইদের মাস্ক পরিধান করিতে হইবে। 2 নম্বর করোনা টিকার সনদ দেখাইতে হবে। 3 নম্বর শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক নির্ধারিত তারিখের পর 12 বছরের ঊর্ধ্বে ছাত্র ছাত্রীদের টিকা সনদ ছাড়া বিদ্যালয়ে প্রবেশ করিতে পারবেন না। বাস ট্রেনে যাত্রী ও ড্রাইভার হেল্পার ভাইদের টিকা সনদ থাকতে হবে। নামাজের জন্য সকল মুসলমান ও ইমামদের মাস্ক পরিধান করিতে হবে। আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার দুপচার চেয়ার বগুড়া, প্রচারে চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, জয়নগর ইউনিয়ন পরিষদ। এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে COVID-19 প্রতিরোধ, 1 নম্বর হাট বাজারে হোটেলে রেস্টুরেন্ট ক্রেতা ও বিক্রেতা ভাইদের মাস্ক ব্যবহার করিতে হইবে। 2 নম্বর করোনা টিকা সনদ দেখাতে হবে। 3 নম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রতীক নির্ধারিত তারিখের পর 12 বছরের ঊর্ধ্বে ছাত্র ছাত্রীদের টিকা সনদ ছাড়া বিদ্যালয়ে প্রবেশ করিতে পারবেন না। বাস ট্রেনে যাত্রী ও ভাই ড্রাইভার ভাই হেল্পার টিকা সনদ থাকতে হবে। নামাজের জন্য সকল মুসলমান ও ইমামদের মাস্ক পরিধান করিতে হইবে। আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার তুমচাচিয়া বগুড়া, প্রচারে চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, জয়নগর ইউনিয়ন পরিষদ। এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে COVID-19 প্রতিরোধ, 1 নম্বর হাট বাজার হোটেল, ধীরে দাঁড়িয়ে ড্রাইভার সাহেব, হাট বাজার হোটেল রেস্টুরেন্ট ক্রেতা ও বিক্রেতার ভাইদের মাস্ক ব্যবহার করিতে হইবে। 2 নম্বর করোনা টিকা সনদ দেখাতে হবে। 3 নম্বর শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক নির্ধারিত তারিখের পর 12 বছরের ঊর্ধ্বে ছাত্রছাত্রীদের টিকা সনদ ছাড়া বিদ্যালয়ে প্রবেশ করিতে পারবেন না। 4 নম্বর বাস ও ট্রেনের যাত্রী ও ড্রাইভার হেল্পারদের টিকা সনদ দেখাতে হবে। 5 নম্বর নামাজের জন্য সকল মুসলমান ও ইমামদের মাস্ক পরিধান করিতে হবে। আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার দুপচাচিয়া বগুড়া, প্রচারে চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, জয়নগর ইউনিয়ন পরিষদ।